ইয়া চেতা কেউ চোখে দেখে না, কিন্তু বহুকাল থেকে একটা প্রবাদ চলে আসছে যে বুদ্ধদেব স্বয়ং সশরীরে ওই স্থানে অবস্থান করছেন। তার দেহ থেকে নিরস্তর চন্দনের গন্ধ নির্গত হয়। 5000 বছর পরে আবার মৈত্রিয়া রূপ ধারণ করে তিনি ওই স্থান থেকে বের হবেন। ভিক্ষু আমার দিকে প্রজ্জ্বল চোখে চেয়ে উঠলেন। বুদ্ধদেব সশরীরে এই স্তম্ভে আছেন, তার দেহ থেকে চন্দনের গন্ধ নির্গত হয়, প্রবাদের মানে বুঝতে পারছেন? সম্পূর্ণ অডিওটি শোনবার জন্য আমাদের মেক ইউনিক এন্টারটেনমেন্ট চ্যানেলটিতে প্রবেশ করুন।